কোরবানির মাংসের ভাগ। কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা উত্তম। এক ভাগ নিজের জন্য, এক ভাগ গরিবদের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্য। তবে ইচ্ছা করলে আপনি পুরো মাংসই খেতে পারেন, এতে দোষের কিছু হবে না, তবে তা অনুত্তম। কোরবানির পশু জবেহকারী ও মাংস প্রস্তুতকারীকে কোরবানির পশুর মাংস পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না। কোরবানির মাংস সংরক্ষণের প্রচলিত পদ্ধতি। একসঙ্গে অনেক মাংস রান্নার পরে প্রতিদিন জাল দিয়ে রাখা। কাঁচা মাংস ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে ভরে রাখা। কড়া রোদে মাংস শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ফেলা, এটাকে মাংসের শুটকি বলা হয়ে থাকে। মাংসের লবণ, ভিনেগার, মশলা মাখিয়ে রেফ্রিজারেটরে রাখলে ভালো থাকে। কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি। চামড়া ছাড়ানোর পর লবণ দিয়ে সংরক্ষণের পূর্বে অবশ্যই চামড়ায় লেগে থাকা চর্বি, মাংস, রক্ত, মাটি এবং গোবর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চামড়ায় অতিরিক্ত রক্ত লেগে থাকলে তা পানি দিয়ে ধুয়ে নিয়ে চামড়ার পানি ঝরিয়ে লবণ প্রয়োগ করতে হবে। কাঁচা চামড়া ছাড়ানোর পর সংরক্ষণের জন্য গরুর চামড়ার ক্ষেত্রে 7 থেকে 8 কেজি এবং ছাগল অথবা ভেড়ার চামড়ার ক্ষেত্রে 3 থেকে 4 কেজি লবণ প্রয়োগ করতে হবে। চামড়ার ভেতরের সাদা অংশে এমনভাবে লবণ মাখাতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে। লবণ সমভাবে চামড়া ছড়িয়ে দিতে হবে। চামড়া ছাড়ানোর 4 থেকে 5 ঘন্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। চামড়া সংরক্ষণের জায়গা একটু ঢালু হতে হবে, যেন চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। লবণ দেওয়া চামড়া এমন জায়গায় রাখতে হবে যেন রোদ বা বৃষ্টির পানি না লাগে এবং বাতাস চলাচল স্বাভাবিক থাকে।